Assalamualaikum, welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব গাজরের শরবত। পবিত্র রমজান মাস যেহেতু রোজা এবার গরমকালে হচ্ছে, তো আবদার এই মৌসুমে সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রশান্তি দেবে এমন খাবারও তো জরুরি। তো বিশেষ করে সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর করতে ইফতারে চাই এক গ্লাস ঠান্ডা শরবত। তাছাড়া সারাদিন রোজা রাখার ফলে আমাদের শরীরে পানির শূন্যতা দেখা দেয়, তো এই ঘাটতি পূরণ করতে আমাদের স্বাস্থ্যসম্মত শরবত খাওয়াই জরুরি। তো আজকে তৈরি করব গাজরের এই মজাদার শরবতটি। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। একটা ব্লেন্ডার জগে আমি দুইটা গাজর টুকরো করে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, আর এক টুকরো আদা কুচি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এক লিটারের মতো ঠান্ডা পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেব। তো আমি এটি 10-15 মিনিটের মতো করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি জগে নিয়ে নেব। এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি এবং 7 মতো লবণ দিয়ে দিব। এটি আপনাদের পছন্দ মতো নেবেন। ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গাজরের শরবতটি। এই শরবত পানে প্রাণ জুড়ানোর পাশাপাশি নানান স্বাস্থ্য উপকারিতা রয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধি করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও কাজ করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে, টক্সিন দূর করতেও সাহায্য করে, ফুসফুস ভালো রাখে, ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। তাছাড়া নানান ধরনের খনিজ যেমন ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি থাকে, যা হাড় গঠন, নার্ভাস সিস্টেম শক্ত করে ও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতেও সহায়তা করে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করছি সবার খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।